আসসালামু আলাইকুম আশা করি আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শকবৃন্দ সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটি ছোট্ট ও গুরুত্বপূর্ণ ক্লাস টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি প্রথমে দুঃখ প্রকাশ করছি বিভিন্ন ধরনের ক্লাস এবং ব্যস্ততার কারণে আপনাদের সাথে নিয়মিত আসলে টিউটোরিয়াল দেওয়া হচ্ছে না এছাড়াও বইয়ের কাজ নিয়ে একটু ব্যস্ত রয়েছি তো এই যে এখানে যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি সেগুলো আপনারা বই আকারে পাবেন এমনকি এই টিউটোরিয়ালের শেষেও একটা বইয়ের রেফার করা হবে সেখানেও আপনারা পাবেন তো এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা ও অন্যান্য বিষয় কিছু প্রাইমারি আলোচনা যেমন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা কোয়েশ্চেন থাকে ভাষার মূল উপাদান কোনটি বাক্যের মূল উপাদান কোনটি উপকরণ কোনটি এই নিয়ে আমাদের কনফিউশনের একদম শেষ নেই অনেক কনফিউশন লাগে আমাদের তো এই দ্বিধা দ্বন্দ্বগুলো দূর করার জন্য একটা সহজ ট্রিক্স আপনার সামনে উপস্থাপন করছি আশা করি এটা দেখে আপনাদের অনেক অনেক উপকার হবে তো শুরু করি প্রথমে এই ছোট্ট বিষয়টা একটু মনে রাখেন যদিও বাংলা একাডেমির অভিধানে উপাদান এবং উপকরণের মধ্যে তেমন কোনো পার্থক্য ওরা ওনারা তুলে ধরেননি তো আসলে ওরকম পার্থক্য এত গভীর তত্ত্বের মধ্যে আলোচনা যাওয়া আমাদের প্রয়োজন নয় আমরা শুধু এতটুকু দেখি যেটা আমাদের কোয়েশ্চেন সলভ করার জন্য কাজে লাগবে সেটা হচ্ছে যদি কখনো বলা হয় মূল উপাদান তাহলে আপনাকে বুঝতে হবে এটা ক্ষুদ্রতম উপাদান মানে উপাদানের একদম ক্ষুদ্রতম অংশটাকে বলা হচ্ছে মূল উপাদান আর যদি বলা হচ্ছে উপকরণ তাহলে মনে করতে হবে এটা বৃহত্তম উপাদান আবারও বলতেছি ক্ষুদ্রতম উপাদান হচ্ছে মূল উপাদান বা মৌলিক উপাদান যাই বলি না কেন আর মৌলিক উপকরণ যদি বলে তাহলে হচ্ছে বৃহত্তম উপাদান এটা মনে রাখতে হবে আরেকটা জিনিস দেখুন ভাষা সম্পর্কিত সেটা হচ্ছে ভাষা সম্পর্কিত যে থাকবে সেটা দুইটা অংশ বিভক্ত একটা হচ্ছে আপনার ধ্বনির সাথে একটা হচ্ছে বাক্যের সাথে খুব খুব ভালো করে বুঝে নেন প্রথমে ধ্বনি তারপর শব্দ তারপর বাক্য তাহলে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি তারপর শব্দ তারপর হচ্ছে বাক্য এখন শব্দের ক্ষুদ্রতম অংশ যাই আসুক না কেন বা শব্দ নিয়ে যে কোশ্চেনই থাকুক না কেন এটার ম্যাক্সিমাম অ্যান্সার হবে ধ্বনি ভাষা নিয়ে বলিনি আমি বলছি শব্দ নিয়ে শব্দ নিয়ে যে কোশ্চেনটাই থাকুক না কেন শব্দের ক্ষুদ্রতম অংশ ক্ষুদ্রতম একক এই সেই যা কোশ্চেনই থাকুক না কেন সবগুলো অ্যান্সার হচ্ছে ধ্বনি আর বাক্যের ক্ষুদ্রতম অংশ মৌলিক উপাদান ইত্যাদি নিয়ে যে অ্যানসারই থাকুক না কেন এটার অ্যান্সার হচ্ছে শব্দ তাহলে আবারও বলতেছি ধনির সাথে কিন্তু বাক্যের সরাসরি সম্পর্ক না হচ্ছে শব্দ আছে তার মানে শব্দের ক্ষুদ্রতম অংশ নিয়ে যাই আসুক সেটা হবে আর বাক্যের ক্ষুদ্রতম অংশ বা মৌলিক উপকরণ যাই আসুক না কেন সেটা হচ্ছে শব্দ এবার দেখি আমরা এই ছোট্ট এই কথাটা মনে রাখবেন এবার আমাদের চারটা একটু আপনারা দেখুন তাহলে আপনাদের কাজে লাগবে ভাষা বা শব্দের মূল উপাদান বলেছিলাম কি শব্দের ক্ষুদ্রতম যাই আসুক না কেন ধনী হবে ভাষা বা শব্দের মূল উপাদান বা ক্ষুদ্রতম একক যাই হোক না কেন ধনী তারপর দেখুন শব্দের মূল উপকরণ ভাষার স্বর এটা শুধু এক্সট্রা একটা কোয়েশ্চেন ভাষার স্বর এটা একটা পরীক্ষা এসেছিল বা ভাষার ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে দেখুন শব্দের মূল উপকরণ বা ভাষার স্বর যাই আসুক না কেন ধনী তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শব্দকে বা ক্ষুদ্র ভাষার ক্ষুদ্রতম অংশ যাই আসুক না কেন সব হবে ধ্বনি অ্যান্সারটা এবার দেখুন বাক্যের মূল মৌলিক উপাদান বা উপকরণ মানে বাক্যের মৌলিক উপাদান বা উপকরণ বা বাক্যের ক্ষুদ্রতম একক যাই হোক না কেন শব্দ নিশ্চয়ই আগের সূত্রটা মনে রয়েছে এবার দেখুন বাক্যের ভাষার মূল উপকরণ দেখুন উপকরণ আমরা কাকে বলেছিলাম যে বৃহত্তম উপাদানটাকে বলা হচ্ছে উপকরণ আমরা এটাই বলেছিলাম ভাষার মূল উপকরণ ভাষার বৃহত্তম একক বা ভাষার ছাদ বলা হয় হচ্ছে এই বৃহত্তম একক উপকরণ আর ছাদ একই কথাই সেটা হচ্ছে বাক্য এবার দেখেন ধ্বনি নির্দেশক চিহ্ন সেটা হচ্ছে বা ভাষার ইট বলা হয় বর্ণকে ধ্বনি নির্দেশক ছিন্ন বর্ণ যেমন লেটার গুলো আমরা দেখি এটা হচ্ছে বর্ণ আর ভাষার ইট দেখুন ছাদ দিয়ে তো ইট তৈরি করা হবে তাহলে এই ইট হচ্ছে ক্ষুদ্রতম বিষয় ক্ষুদ্র বিষয় আর ছাদ হচ্ছে বড় বিষয় নিশ্চয় বাক্য আর বর্ণের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন আর উচ্চারণের ক্ষুদ্রতম একক বা উচ্চারণের প্রতিটি অংশকে বলা হয় অক্ষর যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম মনোসিলেবল পলিসিলেবল ট্রাইসিলেবল এই এগুলো তো নিশ্চয়ই এই আপনাদের মনে থাকবে এবং এটা মনে রাখলে কিন্তু আপনার পরীক্ষার হলের মধ্যে আর তেমন কোনো কনফিউশন তৈরি হবে না আপনার পরীক্ষার হলে এরপর দেখি আমরা ভাষা নিয়ে জাস্ট আর ছোট্ট কিছু কথা দেখুন ভাষা নিয়ে দেখি আমরা ভাষার প্রধান গুণ হচ্ছে অর্থবহতা ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া আর ভাষার ঐশ্বর্যময় সম্বার এটা আপনারা ধাতু টপিকে পাবেন সেটা হচ্ছে শব্দ যে বিশেষ করে মৌলিক শব্দগুলো হচ্ছে ভাষার সম্বার আর ভাষা বিশ্লেষণের সর্বশেষ ধাপ হচ্ছে বর্ণ কারণ বর্ণের পর আর ভাষা বিশ্লেষণ করা যায় না তো আশা করি সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি আপনাদের কাছে লাগবে এছাড়াও বলে রাখছি আপনারা যদি আমাদের এই টিউটোরিয়ালগুলোর লিখিত ডকুমেন্ট বা বই চান তাহলে এই যে বইটা অনুশীলন সাধারণ জ্ঞান এই বইয়ের মধ্যে আপনারা অনেকাংশে পাবেন আমার ক্লাস টিউটোরিয়াল অনেক কিছু এছাড়াও আন্তর্জাতিক এবং ইংরেজি পার্টের বইগুলো আসতেছে সামনে আপনাদের জন্য তো বইগুলো দুই কালারে করা এবং এটা নিয়ে আগেও অনেক কথা বলা হয়েছে তো আপনারা অবশ্যই যদি ইচ্ছে হয় বা আরো বেশি কিছু জানতে চান তাহলে বইগুলো দেখতে পারেন তাতে আপনাদের উপকার হবে তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানছি আল্লাহ হাফিজ